আসসালামু আলাইকুম। আল্লাহ, তার রাসূল, মুসলমান নেতৃবৃন্দ এবং জনসাধারণের জন্য নসিহত বা কল্যাণ কামনার পন্থা অবলম্বন করার তাৎপর্যই হলো দিন। মহান আল্লাহর বাণী, যখন এসব লোক আল্লাহ ও তার রাসূলের প্রতি নিষ্ঠা রাখে এবং আন্তরিকতার সাথে আনুগত্য স্বীকার করে, সূরা তওবা আয়াত নম্বর 91। জারির বিন আবদুল্লাহ বাজালি রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি রীতি ও নিয়ম মাফিক নামাজ প্রতিষ্ঠা করার, জাকাত আদায় করার এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করার প্রতিশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত করেছি। জিয়াদ বিন আলাক বলেন, মুগিরা বিন সোবা রাজিয়াল্লাহু আনহুয়ের মৃত্যু দিনে আমি জারির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে তিনি দণ্ডায়মান হয়ে আল্লাহর গুণকীর্তন করার পর বললেন, এক আল্লাহ যার শিরক কেউ নাই, তাকে ভয় করা তোমাদের ইমানি কর্তব্য, আর তোমাদের পরলোকগত আমিরের পরিবর্তে অন্য আমির দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তোমাদিগকে শান্ত, সমাহিত ও নিশ্চিন্তভাবে নিজ নিজ কর্তব্য পালন করা উচিত। এখনই তোমাদের আমির দায়িত্বপ্রাপ্ত হয়ে আগমন করবে। অতঃপর তিনি বললেন, তোমরা তোমাদের আমিরের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, কেননা মহান আল্লাহ ক্ষমা পছন্দ করেন। তারপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার নিকট ইসলামের উপর বায়াত গ্রহণ করতে চাই। তখন তিনি প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা শর্তরূপ করলেন, আমি সেই শর্তেই বায়াত গ্রহণ করলাম, আর এই মসজিদের মালিক মহান আল্লাহর কসম, নিশ্চয়ই আমি তোমাদের কল্যাণকামী। এরপর জারি রাজিয়াল্লাহু আনহু আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে মিম্বর হতে অবতরণ করলেন। এর ব্যাখ্যাস্বরূপ গ্রন্থাকার ইমাম বুখারী রাহেমাহুল্লাহ নাসিয়ত সম্মিলিত অধ্যায় দ্বারা ঈমান পর্বে সমাপ্তি টেনেছেন। তিনি এত ধারা ইঙ্গিত করেছেন যে সহি হাদিস দ্বারা আমলের পথ নির্দেশ করতে হবে, দুর্বল হাদিস দ্বারা ইসলামের পথ নির্দেশ বঞ্চিত হতে পারে না। তিনি জারি রাজিয়াল্লাহু আনহুয়ের খুতবা দ্বারা অধ্যায়টির উপসংহার করে তার গ্রন্থ রচনার অবস্থা বর্ণনা করেছেন। সহি আল বুখারি প্রথম খণ্ড দ্বিতীয় পর্বের অধ্যায় নম্বর 42, হাদিস নম্বর 57-58।